আমি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, আমাদের নিজুমদ্বীপ, নিজুমদ্বীপের সম্পদ হচ্ছে মানুষ, এখানে পর্যটক, অনেক পর্যটক ঘুরতে আসে, কিন্তু একটা সম্পদ হচ্ছে আমাদের বন, বন হরিণ, এই দুটোই না আমাদের নিজুমদ্বীপের সম্পদ। আমাদের এই সম্পদগুলো রক্ষা করতে হলে দেখা গেছে আমরা প্রত্যেকটা বছরে বছরে আমাদের বনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে যেমন আপনার বোটগুলো, এগুলো মনে করেন দেখা গেছে কি প্রত্যেকটা বছরে বছরে আপনার আর নিলে আমার মনে করেন 210-220টা করে কি গাছ কাটি, তাহলে একটা গাছ আমরা তুলতে কি সময় লাগতেছে অনেক লং সময়, আর একটা গাছ কাটতে আমাদের 2 মিনিট লাগে না। তা আমি সরকার কাছে অনুরোধ করবো, বনের প্রতি আর একটু ভালো করে উদ্যোগ নেওয়াটা উচিত, কারণ আমি মনে করি যে এখানে মানুষ ঘুরতে আসে শুধু আমাদের লাভ তো তাদের কোনো কথা না, কিন্তু প্রত্যেকটা সরকারও কিন্তু এখান থেকে কি একটা আয়ের উৎস পাইতেছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার একটাই কথা হচ্ছে যে এই যে বনে যে আমাদের হরিং ছিল আপনার 22,000 হরিং ছিল, এখন আমাদের ওই 22,000 থেকে আসছে 7,000 মধ্যে। এটার কারণ হচ্ছে কি, যেমন প্রত্যেকটা বছর বছর আমাদের এখানে বন্যা হয়, বন্যা হলে হরিং কি করে, কোথায় যায়, কি করে, কিভাবে খায়, কিভাবে থাকে, এটা তো আমরা কেউ দেখি না। একমাত্র মনে করেন হয়তো আমরা কখনো যদি বাগানে যাই দেখি তখন এটা খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার একটাই উদ্দেশ্য আমাদের বনের ভিতরে আছে 5টা পথে। কিন্তু আমি সরকারকে বলবো আমাদের বনের ভিতরে অন্তত উঁচা উঁচা করে আছে আর কিছু যদি আপনার বিটা বাঁধি দেওয়া হয় তাহলে হরিণগুলো ওখানে বন্যা হলে ওখানে থাকতে পারে, কারণ বন্যার সময় অনেক হরিণ মারা যায়, বেঁচে চলে যায়, খাদ্য হয় না। যেমন গাছগুলো এক সময় ছিল ছোট, তখন এক সময় ছোট ছিল, এখন হচ্ছে অনেক লং, তাহলে হরিণের খাদ্যের অভাব, তাহলে দিন দিন হরিণ মনে করেন দেখা গেছে এক সময় 22,000 হরিণ ছিল, এখন আছে কি 7,000 হরিণের মধ্যে। এটার কারণ কি, তাহলে এটা তো আমাদের সরকারের সম্পদ না, আমরা এটা সবাই মিলে এটা কি রক্ষা করার দায়িত্ব, কিন্তু সেই ক্ষেত্রে ওইটার যদি হরিণের কোনো খাদ্যের ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হবে। আর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কথা হচ্ছে আমার শিয়াল, শিয়াল মারার অতিরিক্ত বনের ভিতরে অনেক অতিরিক্ত শিয়াল হয়ে গেছে, কিন্তু শিয়ালের কারণে হরিণ আরও বেশি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু হরিণগুলারে রক্ষা করার জন্য একমাত্র শিয়ালে হয়তো যে কোনো একটা কিছু উদ্যোগ ব্যবস্থা নেওয়ার দরকার।